রাজ্যের নূতন ভাবে দায়িত্ব গ্রহণ করতে আম রাজ্য প্রভারী বিজয়পাল সিং তোমরজী, আম রাজ্যের উপসভাপতি গোলক ভাই গোলক প্রসাদ মহাপাত্র, উপস্থিত সমস্ত বিধায়ক বন্ধু সমস্ত অনেক বিলম্ব হয়েছে কারণ দুঃখ প্রকাশ করবি, কারণ আমার রাষ্ট্রীয় সভাপতি কার্যক্রম রহবা কারণ বিলম্ব হয়েছে। এ সাংবাদিক সম্মিলনী আমার ব্যবস্থা অনুসারে 7:15 লা এক ঐতিহাসিক পরিবর্তিত রাজ্য কার্যকারী কমিটি বৈঠক, ওড়িশার বিজেপি একাকী সরকার গড়িবা 2024 মাসে প্রথম, কারণ এপূর্বর বিগত 75 বর্ষ ভিতরে আমি একাকী সরকার করিবার সুযোগ ভারতীয় জনতা পার্টি কেবে মিলি নথিলা। 21-20 সাংসদ জিতিবার লোকসভারে ইয়ে মধ্যে প্রথম, গতর 8টি আমি জিতিলু, সেপাই আপনার জরিয়ারে আমার রাষ্ট্রীয় নেতৃত্ব যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদি, গৃহমন্ত্রী অমিত শাহ এবং রাষ্ট্রীয় সভাপতি জগৎ প্রসাদ নাড্ডাজি এবং পুরা টিম কেন্দ্রীয় টিম যেভাবে ভাবে সে নির্বাচন কু পরিচালনা কলে, নির্বাচন কু গুরুত্ব দেলে, নির্বাচন লড়া যে প্রকার আত্মবিশ্বাস দেলে, সেপাই আজ রাজ্য কার্যকারী কমিটি বৈঠকরে সমস্ত তরফর মু সেমানকু কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সাধারণ লোক মানে যেতে আগে নির্বাচনের সবুঠ আগে রইলে এবং আম বিজেপি রাস্তা প্রকট কলে, বিজেপি কু শাসনরে বসাইবা নীতিগত ভাবে নিষ্পত্তি নেলে এবং সেমানে রাজরাস্তাকু আসিলে এবং পূর্ণ সমর্থন জ্ঞাপন কলে, বিনা সংকোচরে বিনা ভয় ভ্রান্তিরে সেমানে সামনারে প্রচারে রইলে, সেপাই আমি সেমানকু ধন্যবাদ দেউছু, অভিনন্দন জনাউছু এবং এ কার্যকারী কমিটি সেমানকু পাখরে তাঁকর যে গুরু দায়িত্ব আমাকে দেইছন্তি সে বিশ্বাস কু আমি আহুরি প্রতিবদ্ধতা সহিত কার্যকারী করিবু। কার্যকর্তা মানে যে অখণ্ড পরিশ্রম কলে, যে অখণ্ড পরিশ্রম এবং সমস্তে গোটে বিশ্বাসের সহিত কাম কলে, আউ সমস্ত ভিতরে যে আত্মিক সম্পর্ক, সমস্ত ভিতরে যে টিম স্পিরিট নির্বাচন আমি জিতাইবার সহায়ক হল, এবং ওড়িশার জনসাধারণ আমাকে যে আশীর্বাদ কলে, সে কারণ কার্যকর্তা ভাই মানে যে লোকঙ্ক পাখে বিশ্বাস নির্মাণ করে পারলে নির্বাচনর ইয়ে সময় ভিতরে, সেপাই কার্যকর্তা মানুষ অন্তকরণ ধন্যবাদ জনাউছি, অভিনন্দন বি জনাউছি। আজি রাষ্ট্রীয় সভাপতি আমি আমাকে সে সন্তোষ প্রকাশ করছেন, সরকার হবার কেতে ঘন্টা ভিতরে ভারতীয় জনতা পার্টি তার সংকল্পত্রক যেভাবে ভাবে কার্যকারী করিবার কমিটমেন্ট প্রতিবদ্ধতা দেখেছি, এবং আমি চারিদুয়ার খোলবার যে সংকল্পত্র আমি করেছিল এবং আমি 500 কোটি রিভলভিং ফণ্ড জগন্নাথ কোণী অর্থর অভাব রয়েছে তাপাই ব্যবস্থা, 31 টা ধান কুইন্টাল আমি কইছিল এবং তাকে কার্যকারী করা নিষ্পত্তি, ওথ নেবার ঘণ্টে ভিতরে সুভদ্রা যোজনা বাবদের নিষ্পত্তি, ইয়েকু কার্যকারী করা এবং 6 ঘণ্টা ভিতরে আমি চারিদ্বার খোলিবা, পুরা মন্ত্রিমণ্ডল পুরীর রাত্রি রহণি করি ওথ টেকিং পরে ক্যাবিনেট ডিসিশন পরে একু করিবা ভিতরে যে কার্যকু সমাপন করছেন, এথিপাই নিশ্চিত ভাবে তাকে ধন্যবাদ সমস্ত দিয়া হয়েছে, মন্ত্রিমণ্ডল তাঙ্ক কার্য সরকার তাঙ্ক কাম করছেন,
ପରବର୍ତ୍ତୀ ସେ ରତ୍ନଭଣ୍ଡାର ଯେଉଁ ଚର୍ଚ୍ଚିତ ବିଷୟ ଥିଲା ତାକୁ ମଧ୍ୟ ଯେଭଳି ଭାବରେ ତାର ମୋଡାଲିଟି ତାର ବ୍ୟବସ୍ଥା ଏବଂ ତାକୁ ଗୋଟେ ସୁଚାରୁ ରୂପେ ଯେମିତି କମିଟିକୁ ଗୋଟେ ଯେଉଁମାନେ ସମାଜର ସମ୍ମାନ୍ୟ ବ୍ୟକ୍ତି ସେମାନେ କମିଟି ରଖିବା ତାଙ୍କୁ ନେଇ କାମ କରିବା ଏ ବିଷୟରେ ଏଭଳି ଭାବରେ ଗୋଟେ ରତ୍ନଭଣ୍ଡାର ଯାହାକି ସିଫ୍ଟିଂ କାମ ସରିଛି ଗୋଟେ ପ୍ରକ୍ରିୟା ଲାଗିବ 45 ଦିନ ଅନୁମାନ କରାହେଉଛି ଅଧିକ ବି ଲାଗିପାରେ କିନ୍ତୁ ଏ ପ୍ରକ୍ରିୟାରେ ଗୋଟେ ଅବସାନ ହେଇଛି ଯେଉଁ ଲୋକଙ୍କ ମନରେ ଥିଲା ଯେ ରତ୍ନଭଣ୍ଡାର ଯଦି ଚାବି ବୋଧେ ଖୋଲା ହେଇପାରିବନି ଏବଂ ସରକାରଙ୍କୁ ଧନ୍ୟବାଦ ଆମେ ଦେଇଛୁ ଯେଭଳି ଭାବରେ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ଆମର ଘୋଷଣା କଲେ ମିନିମମ୍ ୱେଜେସ୍ ବିଷୟରେ ଏବଂ କି ଯୁଗାନ୍ତକାରୀ ନିଷ୍ପତ୍ତି ଆମେ ସଂକଳ୍ପତ୍ର ଅନୁସାରେ ନେଇଛନ୍ତି ତାକୁ ମଧ୍ୟ ଏ କାର୍ଯ୍ୟକାରୀ କମିଟି ବୈଠକରେ ସମସ୍ତେ ତାକୁ ସମସ୍ତେ ଆଜି ସେ କଥାକୁ ପ୍ରକାଶ କରିଛନ୍ତି ଏବଂ ରାଷ୍ଟ୍ରୀୟ ସଭାପତି ସଂକଳ୍ପତ୍ର ଗୋଟିଏ ଶବ୍ଦ ତାକୁ କାର୍ଯ୍ୟକାରୀ କରାଯିବ ଏ କଥା ନୀତିଗତ ଭାବରେ ନିଷ୍ପତ୍ତି ନିଆହେଇଛି ଆମେ ଯାହା ଯାହା ସଂକଳ୍ପତ୍ର କହିଛୁ ତାକୁ ଆମେ କାର୍ଯ୍ୟକାରୀ କରିବୁ ଏବଂ ଏ 100 ଦିନ ଭିତରେ ସବୁ ବିଷୟର ଗୋଟେ ନୀତିଗତ ନିଷ୍ପତ୍ତି ଆମେ ଗ୍ରହଣ କରିବା ଏବଂ ତାକୁ କାର୍ଯ୍ୟକାରୀ କରିବା ପାଇଁ ଯେଉଁ ସମୟ ସୀମା ଲାଗିବ ତାକୁ ମଧ୍ୟ ସମସ୍ତେ ସୁଚିନ୍ତିତ ଉପରେ ଚିନ୍ତା କରି ସେ କାହାକୁ ଆମେ କାର୍ଯ୍ୟ କରିବା ରାଜ୍ୟର ମୌଳିକ ସମସ୍ୟା ବିଷୟରେ ସଂକଳ୍ପତ୍ରରେ ସେ ସ୍ଥାନ ପାଉ ନ ପାଉ ଯେଉଁ ସମସ୍ୟା ରାଜ୍ୟର ଲୋକଙ୍କ ସ୍ୱାର୍ଥ ଦୃଷ୍ଟିରୁ ଆବଶ୍ୟକ ପଡ଼ିବ ତାକୁ ମଧ୍ୟ ଆମେ ଆବଶ୍ୟକ ସ୍ଥଳେ ସେ କାର୍ଯ୍ୟକୁ ମଧ୍ୟ ଆମ ସରକାର କରିବ ସରକାର ଏବଂ ଦଳ ଭିତରେ ଗୋଟେ ସମନ୍ୱୟ ଶକ୍ତିଶାଳୀ ହେବ ଆହୁରି ତାକୁ ମଜବୁତ କରାଯିବ ଏବଂ ସମନ୍ୱୟରେ ସବୁ କାମ କରାଯିବ ଏବଂ ସଂଗଠନକୁ କେମିତି ଶକ୍ତିଶାଳୀ କରାଯିବ ଗ୍ରାମାଞ୍ଚଳରେ ସହରାଞ୍ଚଳରେ ସମସ୍ତେ ସଂଗଠନକୁ ଗୁରୁତ୍ୱ ଦେଇକି ସରକାରକୁ ସାହାଯ୍ୟ କରିବା ପାଇଁ ସେଭଳି ଏକ ସଶକ୍ତ ସଂଗଠନ ଆମ ଭାରତୀୟ ଜନତା ପାର୍ଟି ଓଡ଼ିଶା ପ୍ରଦେଶରେ ଆମେ କରିବାର ସଂକଳ୍ପ ନେଇଛୁ ଏବଂ ଯେଉଁ ଲୋକଙ୍କର ପ୍ରାଥମିକତା ଯୋଗ୍ୟତା ପ୍ରଧାନ ଯଶସ୍ୱୀ ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ କହିଛନ୍ତି ଯୁବକ ମହିଳା ଗରିବୀ ଆଉ କୃଷକ ଏହା ଉପରେ ଗୁରୁତ୍ୱ ଦେଇକି ଆମ ସଂକଳ୍ପତ୍ର କାର୍ଯ୍ୟ କରିବ ଏବଂ ତା ଦେହରେ ଯେଉଁ ଯେଉଁ ସେକ୍ଟରରେ ଯାହା ଯାହା ଆବଶ୍ୟକ ଆମେ ଦାଦନ ଖଟୁଥିବା କାର୍ଯ୍ୟ ଯେଉଁ ବିଷୟରେ ଆମେ ଅଧିକ ଗୁରୁତ୍ୱ ଦେଇଛୁ ତା ପାଇଁ କ'ଣ କରାଯିବ ତା ପାଇଁ କମ୍ପ୍ରିହେନ୍ସିଭ୍ ଯୋଜନା ତିଆରି କରାଯିବ ଦଳ ଆଉ ସରକାର ଆମେ ବସି କରିବୁ ଏବଂ ଏଥିରେ ଆମ ସରକାର ନିଷ୍ଠାର ସହିତ କାର୍ଯ୍ୟକାରୀ କରିବ ଆମେ କୃଷି ଭିତ୍ତିକ ଶିଳ୍ପ ତାକୁ ଯେମିତି ଭ୍ୟାଲ୍ୟୁ ଏଡ଼ିସନ୍ କରାଯିବ କୃଷି ଭିତ୍ତିକ ଶିଳ୍ପ କୃଷକ ପାଇଁ ଭ୍ୟାଲ୍ୟୁ ଏଡ଼ିସନ୍ର ଗୁରୁତ୍ୱକୁ ଦିଆଯିବ ଖଣିଜ ସମ୍ପଦର ଭ୍ୟାଲ୍ୟୁ ଏଡ଼ିସନ୍ ହେବ ଏବଂ ପର୍ଯ୍ୟଟନ ଶିଳ୍ପକୁ ଗୁରୁତ୍ୱ ଦେଲେ ବହୁତ କର୍ମଚାରୀ ସୁଯୋଗ ସରକାରୀ ଚାକିରି ଅନ୍ୟାନ୍ୟ ବିଷୟ ଆମ ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ଆଶା କରିଛନ୍ତି ସବୁ ସ୍କୁଲରେ ଶିକ୍ଷକ ରହିବେ ସବୁ ଡାକ୍ତରଖାନାରେ ଡାକ୍ତର ରହିବେ ମେଡ଼ିକାଲ କଲେଜ ସବୁ ଜିଲ୍ଲା ପର୍ଯ୍ୟନ୍ତ କରିବା ପାଇଁ ଆଜି ମଧ୍ୟ ଆମର ରାଷ୍ଟ୍ରୀୟ ସଭାପତିଙ୍କ ସହିତ ସେ ଯେଉଁ ସ୍ୱାସ୍ଥ୍ୟ ବିଭାଗ ଦାୟିତ୍ୱ ନେଇଛନ୍ତି ଆମ ଆଗ୍ରହୀ ସେ କହିଛନ୍ତି ଯେତେ ପ୍ରପୋଜାଲ୍ ଯିବ ମେଡ଼ିକାଲ କଲେଜ ପାଇଁ ସବୁକୁ ସିଏ ଅବିଳମ୍ବେ ସ୍ୱୀକୃତ ହେବେ ଏବଂ ମେଡ଼ିକାଲ କଲେଜ ହେଲେ ଆମେ ଡକ୍ଟର ଦେଇପାରିବା ଆଗାମୀ କିଛି ବର୍ଷ ଭିତରେ ଆମେ ଶିକ୍ଷକ ନିଯୁକ୍ତି ଆମ ହାତରେ ଅଛି BD CT ପିଲା ଆମ ପାଖରେ ଏଭେଲେବୁଲ୍ ଅଛନ୍ତି ଶିକ୍ଷାର ଗୁରୁତ୍ୱ ବହୁତ କମିଛି ଓଡ଼ିଶା ଶିକ୍ଷା ବାବଦରେ ବହୁତ ଆଗକୁ ଯାଇଥିଲା ଯେଉଁ ଶିକ୍ଷା କାରଣରୁ ତାକୁ ଗୁରୁତ୍ୱ ଦେବା ପାଇଁ ଆଜି ମଧ୍ୟ ରାଷ୍ଟ୍ରୀୟ ସଭାପତି କହିଛନ୍ତି ଏବଂ ସବୁ ପରେ ବି ଇଏ ଐତିହାସିକ କାର୍ଯ୍ୟକାରୀ କମିଟି ଗୋଟେ ଉତ୍ସାହ ପ୍ରେରଣା ଦେବ ସମସ୍ତଙ୍କୁ ଏବଂ କାମ କରିବାର ଯେଉଁମାନେ ଆମେ ବିଧାୟକ ସାଂସଦମାନେ ଜିତିଛନ୍ତି ସେମାନେ ଅଖଣ୍ଡ ପରିଶ୍ରମ କରିବେ 5 ବର୍ଷ ଲୋକଙ୍କର ସମସ୍ୟାକୁ ସମାଧାନ କରିବା ଦିଗରେ ଦଳ ତାଙ୍କ ସାଙ୍ଗରେ ଦୃଢ଼ ଭାବରେ ଛିଡ଼ା ହେବ କାମ କରିବ ଏବଂ ମନ୍ତ୍ରିମଣ୍ଡଳ ସଦସ୍ୟମାନଙ୍କୁ ମୁଁ ଧନ୍ୟବାଦ ଦେବି
ଯେଉଁମାନେ କି ଅଳ୍ପ ଦିନ ଭିତରେ 40 ଦିନ ବି ହେଇନି, କମ୍ ଦିନ ଭିତରେ ସେମାନେ ଯେଉଁ ଶିଖିବାର ଚେଷ୍ଟା କରୁଛନ୍ତି ଏବଂ ନିଜର କର୍ମକ୍ଷେତ୍ରକୁ ମନ୍ତ୍ରୀମାନେ ଯେଉଁଭଳି ଭାବରେ ନିଷ୍ଠାରେ କାମ କରିବା ଆରମ୍ଭ କରିଛନ୍ତି, ଗୁଡ୍ ବିଗିନିଂ, ବହୁତ ବଢ଼ିଆ ସେମାନଙ୍କୁ ଆରମ୍ଭ ହୋଇଛି, ଚେଷ୍ଟା କରୁଛନ୍ତି କାମ କରିବା, ପାରଦର୍ଶିତା, ଲୋକଙ୍କ ସହ ମିଶିବା, ଲୋକଙ୍କ ଅପେକ୍ଷା ବୁଝିବା, ଏସବୁ କରୁଛନ୍ତି। ସେଥିପାଇଁ କାର୍ଯ୍ୟକାରୀ କମିଟି ନିଶ୍ଚୟ ସେମାନଙ୍କୁ ଧନ୍ୟବାଦ ଆମେ ଦେବୁ। ସେମାନେ ଆହୁରି ତାଙ୍କ ଅଭିଜ୍ଞତା ଅନୁଭବକୁ ବଢ଼େଇକି ନିଶ୍ଚୟ ଲୋକଙ୍କର ଅପେକ୍ଷା ଅଛି, ଇଚ୍ଛା ଅଛି, ଦୀର୍ଘ ବର୍ଷର ଯେଉଁ ଅସନ୍ତୋଷ ଅଛି, ଲୋକଙ୍କ ମନରେ ଯେଉଁ ପୀଡ଼ା ଅଛି, ନିଶ୍ଚିତ ଭାବରେ ତାକୁ କରିବେ। ଇଏ ଆଜି ପ୍ରାରମ୍ଭିକ ଦିନରେ ଆମର ବିଭିନ୍ନ ଦିଗରୁ ଆଲୋଚନା ଚର୍ଚ୍ଚା ହୋଇଛି, ପୁଣି ପରବର୍ତ୍ତୀ ଅବସ୍ଥାରେ କାଲି ଯାହା ଯାହା ନୀତିଗତ ନିଷ୍ପତ୍ତି ହେବ ପୁଣି ଆପଣମାନଙ୍କୁ ବିଶଦ ଭାବରେ ଆମ କର୍ମକର୍ତ୍ତାମାନେ ଜଣାଇବେ। ଯଦି ଆପଣଙ୍କୁ ଆମ ଭିଡ଼ିଓଟି ଭଲ ଲାଗିଲା ତେବେ ଆମ ଚ୍ୟାନେଲକୁ ଲାଇକ୍, ଶେୟାର ଓ ସବସ୍କ୍ରାଇବ୍ କରିବାକୁ ଜମା ବି ଭୁଲନ୍ତୁ ନାହିଁ।